হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি রাবণ সিনেমার এমন 10টি অজানা তথ্য তুলে ধরবো যার কারণে আপনারা হলে গিয়ে রাবণ সিনেমা দেখতে বাধ্য। যারা ভাবছেন রাবণ সিনেমা দেখবো কিনা, রাবণ সিনেমা ভালো হবে কিনা, জিতের রাবণ সিনেমা আমাদেরকে ভালোবাসা দিবে কিনা, তো আমি যে কারণগুলো বলবো 10টা পয়েন্ট, রাবণ আপনারা মানে দৌড় দৌড় করে ছুটবেন দেখতে। পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, যেখানে থাকুক না কেন, রাবণ আপনি দেখতে যাবেন। তো সেই 10টি কারণ বলবো, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমি একটা কথা বলে দেই, মানে 2022-এ ঈদের যতগুলো সিনেমা ক্লাস হবে, আমার মন বলছে রাবণই সব থেকে বিগেস্ট টাকা কামানো সিনেমা হবে। কারণ সত্যি কথা বলতে, টিজারে যে লাইক বা যেভাবে ভিউজ পেয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সেরা। এবং সত্যি কথা বলতে, এখন থেকে কিন্তু সিনেমা হলের মালিকরা রাবণের পোস্টার টাঙিয়ে দিয়েছে, এবং প্রচুর লোক বলছে সিনেমা হলের বাইরে যে যারা টনিক সিনেমা দেখে বেড়াচ্ছে, বা যারা পুষ্পা দেখে বেরিয়েছে, বা যারা স্পাইডারম্যান দেখে বেরিয়েছে, তারা বলছে 2022-এ সবার প্রথমে যে সিনেমাটা দেখতে যাব সেটা হচ্ছে রাবণ। কারণ হাই স্কেলে একটা ভালো কমার্শিয়াল সিনেমা, তো অবশ্যই রাবণ কিন্তু মানে ব্লকবাস্টার হবেই, এবং জিতের ক্যারিয়ারে সব থেকে বড় হিট সিনেমা হতে চলেছে। তো সেই সব পরের বিষয়ে কিন্তু আমি 10টা মানে পয়েন্ট বলবো। প্রথমে তো সবার প্রথমে 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। এই সিনেমাতে অ্যাকশন দৃশ্যের যে ভিএফএক্স বা যে ক্যামেরা ইউজ করা হয়েছে, বাংলা সিনেমার ইতিহাসে এর আগে দেখা যায়নি। এবং অ্যাকশনের দায়িত্বে যেহেতু রয়েছে তোমার রবি বর্মা, তো তিনি কি লেভেলের অ্যাকশন মানে মেকিং করেন সেটা আপনারাই জানেন। তো তিনি যখন রাবণের দায়িত্ব রয়েছে, তো অ্যাকশন কিন্তু এই সিনেমার বড় প্লাস পয়েন্ট। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডায়লগ। তো জিদ্দার সিনেমা মানে ডায়লগ থাকবে না সেটা কিন্তু হয় না। সুলতান বলি, শেষ থেকে শুরু বলি, তারপরে তোমার বস্টু বলি, প্রত্যেকটা সিনেমাতে কিন্তু গরম গরম ডায়লগ থাকে। তো এই রাবণ সিনেমাতেও 100% ডায়লগ থাকবে। এবং ডায়লগ যিনি লিখেছেন তিনি নতুন একজন মুখ, তো নামটা জানা যায়নি, তবে বেশ কিছু ডায়লগ রয়েছে যেটা জিদ্দার মুখে শোনা যাবে। তো হলের স্মৃতি এবং হাততালি মারার জন্য আপনারা রেডি হয়ে যান। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাতে বিগ বাজেটের একটা হাই স্কেল আইটেম সং থাকবে। তো জিদ্দার সিনেমাতে বেশিরভাগ আইটেম গান থাকে, এখানেও থাকবে। মানে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে কালার মানে কালার এডিটিং বলি বা সব থেকে ভালো লাইট ইউজ করা আইটেম গান হচ্ছে অবশ্যই রাবণ সিনেমাতে। এটা কলকাতার বড় এক ডিস্কো বারে শুটিং হয়েছে, এবং এখানে সম্ভবত সাউন্দিকা থাকবে, এখন অব্দি শোনা খবর। তো আইটেম গানে আপনারা যে হলের মধ্যে যে নাচবেন, মানে ড্যান্স করবেন, খুচরো পয়সা দিয়ে ডিসপ্লে ফাটাবেন, তার জন্য কিন্তু তৈরি হয়ে থাকবেন। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মানে জিদ্দার লুক বা তার গেট আপ। বাংলাতে এর আগে জিদ্দার প্রচুর ভয়ঙ্কর চরিত্র প্লে করেছে, তার মস্তান বলি, সুলতান বলি, বস্টু বলি, কিন্তু এখানে যে মানে হেয়ার স্টাইলটা বলি বা দাড়ি গোঁফের স্টাইল বা তার চোখ মুখের যে ধরন, আমার মনে হয় যে এটার কারণে সিনেমা অবশ্যই দেখা উচিত। কারণ এরকম লুক মানে বাংলাতে কারুর মধ্যে ছিল না এবং এখনো নেই, তো অবশ্যই আপনারা এটার কারণে সিনেমা দেখতে যাবেন। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জিদ লহমা। আপনারা নতুন একটা জুটিকে পাবেন, মানে ফেস একদম সম্পূর্ণ আলাদা। তো লহমা ভট্টাচার্য একদম ইয়ং, জিদ্দার বয়সটা যেহেতু একটু বেশি, সেটা দেখার বিষয় যে কেমন মানায়। এবং তনুশ্রী অপরদিকে মানে 2 নম্বর যিনি অভিনেত্রী তিনি হচ্ছেন তনুশ্রী। তো জিদ তনুশ্রীর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব কিন্তু রয়েছে। তো দেখা যাক যে জিনিসটা কেমন দাঁড়ায়, তো তার জন্য সিনেমা দেখতে হবে। 6 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাতে সোনু নিগমের গান রয়েছে। তো জিৎ সোনু নিগম এই জিনিসটা যখনই থাকে বাংলাতে সবসময় সিনেমা সুপারহিট হয়। এবং এই সিনেমাতে মিউজিক দিবে জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলি মিউজিক দিচ্ছে মানে সিনেমাতে একটা আলাদা লেভেলের যাবে, সেটা কিন্তু আগে থেকেই বলা যায়। 7 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা। রাবণ পুরোপুরি একটা মশালাদার কমার্শিয়াল সিনেমা। বর্তমান সময় কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো অভিনেতা কিন্তু করতে চাইছে না। সেদিক থেকে সুপারস্টার জিতের একটা বহুদিন পর কমার্শিয়াল সিনেমা পাব, সেটা কিন্তু আমাদের হলে গিয়ে দেখার বিষয়। এবং সেই সময় ঈদে ডাক্তার বক্সি রয়েছে, কিসমিস রয়েছে,
তা সত্ত্বেও কিন্তু এটা কিন্তু লোক বেশি করে দেখবে, কারণ এটা কিন্তু পুরোপুরি ম্যাসিভ যে এন্টারটেনমেন্ট ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। আট নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে রাবণ সিনেমাতে আপনারা সব কিছুই পাবেন, মানে সব ধরনের দর্শকদের জন্য। এখানে কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, ইমোশন রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, রোমান্স রয়েছে, সব কিছুই রয়েছে। তো হলে প্রথম থেকে শেষ অবধি মানে বসার জন্য যে একটা প্যাকেজিং যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে। তো ফুল টু এনজয় বা ফুল টু এন্টারটেনমেন্ট জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন। ন নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার গল্প পুরোপুরি অরিজিনাল। যারা জিতকে বলে যে রিমেক ছাড়া কিছু পারে না, জিতের দ্বারা কমার্শিয়াল সিনেমা সম্ভব নয়, তাদের বলবো যে জিত কিন্তু বাংলা সিনেমার যে অরিজিনাল বস সেটা কিন্তু সে রাবণের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে। কারণ এই সিনেমার যিনি মানে এমএন রাজ পরিচালক বা যিনি গল্প লিখেছেন, সবাই বলেছেন যে এটা পুরোপুরি অরিজিনাল কন্টেন্টের উপর নির্ভর করে সিনেমাটা হতে চলেছে। তো যেহেতু এটা অরিজিনাল গল্পের উপর কমার্শিয়াল সিনেমা, তো অবশ্যই হলে গিয়ে দেখার যোগ্য। লাস্ট 10 নম্বর যে কারণটা বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু মানে বিগ বাজেটের মানে টাকা খরচ করে বিদেশে গিয়ে বা মানে হাই ফাই ক্যামেরা ভিএফএক্স ইউজ করে যে একটা হাতকট কমার্শিয়াল সিনেমা বানানোর যে ক্ষমতা বা সাহস সেটা কিন্তু কারুর মধ্যে নেই, সেদিক থেকে কিন্তু জিতের মধ্যে রয়েছে। সে 20 বছর আগেও কিন্তু কমার্শিয়াল সিনেমা বানিয়েছে, আজও বানাচ্ছে। তো এদিক থেকে কিন্তু হলে গিয়ে অবশ্যই দেখা উচিত, কারণ বাংলাতে এমন একজন মানুষ আছে যে কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রেখেছে। তো অবশ্যই জিত যে কমার্শিয়াল সিনেমাকে বর্তমান সময়ে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আমরা বাঙালি সিনেমা দর্শক হিসাবে হলে গিয়ে একবার হলেও রাবণ দেখা উচিত। তো সবার শেষে একটাই কথা বলবো, যতই অন্য ধারার সিনেমা আসুক, যতই আর্ট ফিল্ম আসুক, রাবণ কিন্তু বাংলাতে বড় ইতিহাস তৈরি করবে, কারণ কমার্শিয়াল সিনেমা দর্শক প্রচুর। বাংলাদেশে প্রায় 90% দর্শক কিন্তু কমার্শিয়াল সিনেমাই পছন্দ করে, এবং গ্রামের দিকে দর্শকরা আজও কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে। তো তার জন্য কিন্তু রাবণ অবশ্যই পারফেক্ট একটা সিনেমা। তো আমি একটাই আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, রাবণ হলে গিয়ে দেখবেন, কারণ দেখার যোগ্য। এবং সত্যি কথা বলতে মানে জিদ না থাকলে কমার্শিয়াল সিনেমা কিন্তু ভোগে চলে যেত। বর্তমান সময় যদি নম্বর 1 বিগেস্ট সেরা কমার্শিয়াল অভিনেতা ধরা হয়, তাহলে অবশ্যই জিদ, জিতের ধারে কাছে কোনো অভিনেতা আসবে না। তো দেখা যাক রাবণ সিনেমা কতটা বিজনেস করে। তো আশা করা যায় জিদ সমস্ত সিনেমার রেকর্ড কিন্তু ভেঙে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।